বর্তমানে সবথেকে জনপ্রিয় বক্তা ডক্টর মিজানুর রহমান আজহারী। তিনি শুধু মুসলিমদের কাছেই জনপ্রিয় নয়, মুসলিম ছাড়াও বিভিন্ন ধর্মের মানুষের কাছে তিনি অনেক জনপ্রিয় একজন মানুষ। কারণ মিজানুর রহমান আজহারী কখনো অন্য কোনো ধর্ম বা বর্ণকে নিয়ে কটূক্তি করে কথা বলে না। মিজানুর রহমান আজহারী সবসময় সত্য এবং দ্বীনের কথা বলেন। তার কথায় মুগ্ধ হয়ে অনেক মানুষ ইসলাম গ্রহণ করেছে এবং বাংলাদেশের তরুণদের কাছে তিনি সবথেকে জনপ্রিয় একজন ইসলামিক বক্তা। কিন্তু এই জনপ্রিয়তা মিজানুর রহমান আজহারীর কাল হয়ে দাঁড়িয়েছে। মিজানুর রহমান আজহারীর মাহফিলে লক্ষ লক্ষ মানুষের উপস্থিতি দেখে এবং সকল শ্রেণীর মানুষের কাছে তার এত জনপ্রিয়তা দেখে কিছু অশিক্ষিত রাজনীতির ভাইরাস এবং কিছু কাঠমোল্লা এবং মাজার পূজারী তাকে নিয়ে মিথ্যা কটূক্তি করে বর্তমানে তাকে দেশ ত্যাগ করতে এক প্রকার বাধ্য করেছে। ডক্টর মিজানুর রহমান আজহারী সম্পর্কে কিছু কথা বলার আগে চলুন জেনে আসি তার সম্পর্কে কিছু অজানা তথ্য, তার লাইফ স্টাইল, পরিবার, স্ত্রী, সন্তান এবং মাসিক ইনকাম সম্পর্কে। কথা দিচ্ছি ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে মিজানুর রহমান আজহারী সম্পর্কে আপনার শ্রদ্ধাবোধ অনেক গুণ বেড়ে যাবে। যদি তা না হয় তাহলে ভিডিওটিতে একটি ডিসলাইক দিয়ে চলে যাবেন। জন্ম। মিজানুর রহমান আজহারী 1990 সালের 26 জানুয়ারি ঢাকার ডেমরায় জন্মগ্রহণ করেছেন। মিজানুর রহমান আজহারী দেশের বাড়ি কুমিল্লার মুরাদনগরের পরমতলা গ্রামে। তার বাবা একজন মাদ্রাসা শিক্ষক এবং মা একজন গৃহিণী। তার পরিবারে স্ত্রী সন্তান ছাড়াও তার এক ভাই রয়েছে। মিজানুর রহমান আজহারীর বাবা বলেন, মিজানুর রহমান ছোট থেকেই অত্যন্ত সৎ, মিষ্টিভাষী, নরম স্বভাবের এবং অত্যন্ত মেধাবী ছিলেন। নামের উপাধি। তার নাম ছিল শুধুমাত্র মিজানুর রহমান, কিন্তু তিনি মিশরের আল আজহার বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করার কারণে তার নামের শেষে আজহারী উপাধি যুক্ত হয়েছে এবং সে পিএইচডি করার কারণে তার নামের প্রথমে ডক্টরেট যোগ হয়েছে। সব মিলিয়ে বর্তমানে তার নাম মৌলানা ডক্টর মিজানুর রহমান আজহারী। শিক্ষাজীবন এবং শিক্ষাগত যোগ্যতা। মিজানুর রহমান আজহারী 2004 সালে দাখিল পরীক্ষায় জিপিএ 5 পেয়ে উত্তীর্ণ হন এবং 2006 সালে আলিম পরীক্ষায় গোল্ডেন জিপিএ 5 সহ মাদ্রাসা বোর্ডের টপ 10 মেরিট লিস্টে জায়গা করে নেয়। 2007 সালে ইসলামী ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত মিশর সরকারের শিক্ষাবৃত্তি পরীক্ষায় তিনি হাজার হাজার কাউমি এবং আলিয়া মাদ্রাসার ছাত্রদের মধ্যে বরাবরের মতো প্রথম স্থান অধিকার করে মিশরের আল আজহার বিশ্ববিদ্যালয়ে আন্ডার গ্রাজুয়েট করার জন্য মিশরে গমন করেন। সেখানে তিনি ডিপার্টমেন্ট অব তাফসির অ্যান্ড কোরআনিক সায়েন্স হতে 2012 সালে 80% সিজিপিএ নিয়ে অনার্স পাস করেন। মিশরে 5 বছর শিক্ষাজীবন অতিবাহিত করার পর তিনি গার্ডেন অফ নলেজ খ্যাত মালয়েশিয়ার ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি থেকে পোস্ট গ্রাজুয়েশন ও এমফিল এবং পিএইচডি করার সিদ্ধান্ত নেন এবং 2013 সালে মালয়েশিয়ায় গমন করেন। উক্ত বিশ্ববিদ্যালয়ের ডিপার্টমেন্ট অফ কোরআন অ্যান্ড সুন্না স্টাডি থেকে তিনি 2016 সালে পোস্ট গ্রাজুয়েশন এবং এমফিল শেষ করেন। মাস্টার্সে তার সিজিপিএ ছিল 3.82 আউট অফ 4। মিজানুর রহমান আজহারী বাংলা এবং ইংরাজি এবং আরবি ভাষাতে অনর্গল কথা বলতে পারেন। গবেষণা। পোস্ট গ্রাজুয়েশন শেষ করে মালয়েশিয়ার ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি থেকে এমফিল এবং পিএইচডি করার সিদ্ধান্ত নেন তিনি। 2016 সালের মধ্যে এমফিলও শেষ করেন। তার গবেষণার বিষয় ছিল হিউম্যান এম্বোলজি ইন দ্য হোলি কোরআন। তারপর একই বিশ্ববিদ্যালয়ে পিএইচডি প্রার্থী হিসেবে মনোনীত হন। হিউম্যান বিহেভিয়ার ক্যারেক্টারাইজ ইন দ্য হোলি কোরআন অ্যান্ড অ্যানালাইটিক্যাল স্টাডির উপর পিএইচডি গবেষণা করেন। তার এমফিল এবং পিএইচডির মাধ্যম ছিল ইংলিশ। এছাড়াও IELTS পরীক্ষায় অংশগ্রহণ করে ওভারঅল 7.5 আউট অফ 9 স্কোর এবং স্পিকিং সেকশনেও 7.5 স্কোর অর্জন করেছেন। দাম্পত্য জীবন। মৌলানা মিজানুর রহমান আজহারী 2014 সালের 29 জানুয়ারি বিবাহ বন্ধনে আবদ্ধ হন। বর্তমানে তার দুটি কন্যা সন্তান রয়েছে। মাসিক আয়। মিজানুর রহমান আজহারীর মাসিক আয় সম্পর্কে সুনির্দিষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি, তবে তিনি অন্যান্য বক্তাদের মতো তাফসীর মাহফিলে চুক্তিবদ্ধ হন না, কিন্তু মাহফিলের হাদিয়া হিসেবে তাকে যা দেওয়া হয় তিনি তাই গ্রহণ করেন। যদিও তিনি তার জনপ্রিয়তা অনুযায়ী লক্ষ লক্ষ টাকা দাবি করতে পারতেন, কিন্তু তিনি সেটা করেন না। তার মাহফিল থেকে যে টাকা রোজগার করেন তার বেশিরভাগ টাকাই তিনি ইসলাম প্রসার এবং মাদ্রাসায় দান করেন। তাহলে আপনারা বুঝতেই পারতেছেন তিনি কত বড় মনের এবং কত মহৎ একজন মানুষ। শেষ কথা, বাংলাদেশের ইতিহাসে মিজানুর রহমান আজহারী এমন একজন বক্তা যে মাত্র 1 বছরে প্রায় 15,000 মাহফিলে ওয়াজ করার দাওয়াত পেয়েছেন। এত জনপ্রিয়তা এই বাংলার জমিনে দেলোয়ার হোসেন সাঈদি ছাড়া অন্য কোনো বক্তা অর্জন করতে পারেনি। যদিও এখানে দেলোয়ার হোসেন সাঈদির কথা চলে এলো, তখন তাকে নিয়েও দুটি কথা বলতে চাই। বর্তমানে দেলোয়ার হোসেন সাঈদি যুদ্ধ অপরাধের দায়ে জেলে বন্দি আছেন, যেটা আমরা সবাই জানি। কিন্তু তিনি যদি সত্যি যুদ্ধ অপরাধী হয়ে থাকেন তাহলে আমরাও চাই তার সঠিক বিচার হোক। কিন্তু যদি তাকে মিথ্যা মামলায় ফাঁসিয়ে সাজা দেওয়া হয় তাহলে আল্লাহ যেন তাদেরকে
এই দুনিয়াতে এবং আখিরাতে উত্তম শাস্তি প্রদান করেন। একটা কথা মাথায় রাখবেন, আল্লাহ হলো সঠিক বিচারকারী এবং পাপ নিজের বাপকেও ছাড়ে না। মিজানুর রহমান আজহারি এত শিক্ষিত এবং ইসলাম নিয়ে এত গবেষণা করার পরেও তার ইসলামিক কথায় ভুল ধরে আমাদের সমাজের কিছু তেতুল হুজুর এবং রাজনীতির ভাইরাস। আসলে তারা সবাই মিজানুর রহমান আজহারির জনপ্রিয়তাকে অনেক ভয় পায়, তার এত জনপ্রিয়তা দেখে তাদের চোখে সহ্য হয় না। আমি সেই সকল ভাইরাসদের বলতে চাই, যদি আপনারা মিজানুর রহমান আজহারির ভুল ধরতে চান তাহলে আগে তার থেকে বেশি শিক্ষা অর্জন করুন, তারপরে তার ভুল ধরতে আসবেন। আমাদের দেশে বর্তমান মিজানুর রহমান আজহারির মাহফিল শোনার জন্য এবং তাকে দেখার জন্য যতগুলো মানুষ তার মাহফিলে আসে, এতগুলো মানুষ আজকের দিনে অন্য কোনো বক্তা বা অন্য কোনো সুপারস্টার কিংবা কোনো রাজনীতিবিদকে দেখার জন্য বা তাদের কথা শোনার জন্য আসে না। মিজানুর রহমান আজহারির সব থেকে বেশি ভক্ত আমাদের দেশের তরুণ সমাজ। অনেক তরুণ ছেলে মেয়ে বলে, আমরা এখন অনলাইনে নাচ গান দেখে সময় নষ্ট করি না, এখন কিছুটা সময় পেলে আমরা মিজানুর রহমান আজহারির ওয়াজ শুনি। আমাদের যুব সমাজকে যে মানুষটা সঠিক পথ দেখাচ্ছে, আমাদের দেশের যুবক সমাজকে যে মানুষ মাদক দুর্নীতি এবং অন্যায় কাজ থেকে দূরে সরিয়ে ইসলামের পথে নিয়ে আসতেছে, সেই মানুষটিকে নিয়ে কেন এত ষড়যন্ত্র করা হচ্ছে? আমরা এত এত ভাগ্যবান যে মিজানুর রহমান আজহারির মতো একজন ভালো মানুষকে আমাদের মাঝে পেয়েছি, এবং মিজানুর রহমান আজহারি পারেন আমাদের তরুণ সমাজকে সঠিক পথে পরিচালিত করতে, আমাদেরকে দিনের শিক্ষা দিতে। কারণ তার কথা আমাদের দেশের তরুণ ছেলেমেয়েরা যেভাবে গ্রহণ করে, অন্য কারো কথা এমন ভাবে গ্রহণ করে না। প্রমাণস্বরূপ বলতে পারি তার মাহফিলে লক্ষ লক্ষ তরুণের আগমন। কিন্তু মিজানুর রহমান আজহারির মতো এত শিক্ষিত এবং ভালো মানুষকে আমাদের মাঝে থাকতে দিল না আমাদের সমাজের কিছু ভাইরাস। মিজানুর রহমান আজহারি দেশ ছেড়ে চলে যাওয়ার আগে তার অফিসিয়াল ফেসবুকে কষ্টভরা মন নিয়ে যা লিখেছেন, আমি কোনো দলের এজেন্ট বা প্রোডাক্ট নই, আর কোনো রাজনৈতিক দলের অর্থায়নে আমার শিক্ষা জীবনও কাটেনি। মিথ্যাচার যেন এদেশের মহামারীতে রূপ নিয়েছে, আর সেটা যখন প্রকাশ্যে গণমাধ্যমে দেশের কোনো উচ্চ পদস্থ দায়িত্বশীলের মুখ থেকে প্রকাশ পায়, তখন আফসোস আর হেদায়তের দোয়া ছাড়া আর কিছুই করার থাকে না। নিজের চিন্তা আর মতের বিরুদ্ধে গেলেই এদেশের একটা সস্তা ট্যাগ লাগিয়ে দেওয়া হয়, আর সেটা হলো জামাত শিবির। এবং আরো লিখেছেন, আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহ, প্রিয় দিনী ভাই ও বোনেরা, পারিপার্শ্বিক কিছু কারণে এখানেই এবছরের তাফসির প্রোগ্রামের ইতি টানতে হচ্ছে, তাই মার্চ পর্যন্ত আমার বাকি প্রোগ্রামগুলো স্থগিত করা হলো। রিসার্চের কাজে আবারও মালয়েশিয়ায় যাচ্ছি, আল্লাহ রাব্বুল আলামিন সুযোগ করে দিলে আবারও দেখা হবে ও কথা হবে কোরআনের মাহফিলে ইনশাআল্লাহ। এই বলে তিনি মালয়েশিয়ায় চলে যান। আসলে মিজানুর রহমান আজহারি এত ভদ্র মানুষ যে তিনি প্রতিশোধ নিতে শিখেননি, তিনি শুধু মানুষকে ভালোবাসতে শিখেছেন। মিজানুর রহমান আজহারি যদি চাইতেন তাহলে এর কড়া জবাব দিতে পারতেন, কিন্তু তিনি সেটা না করে তাদের জন্য হেদায়তের দোয়া করেছেন। বন্ধুরা, আপনার প্রিয় বক্তাকে তার নামটি অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং ভিডিওটিতে একটি লাইক দিবেন। এমন নতুন নতুন ভিডিও পেতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন। কথা হবে অন্য এক ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন, ধন্যবাদ।